পিপলু, কই গেল? আমার না করে তো কোনো জায়গায় যায় না। কই যে গেল পিপলু? পিপলু, সেই সকালে ঘরের থেকে বাইরে হয়েছে, দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর নাই। কই গেল ছেলেটা? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন দিতেছি, ফোনও তো বন্ধ। কি যে করে না আমার পোলায়, ভাল লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। পিপলু কি তোমার ওখানে গেছে? ও, কি হলো বাবা? আন্টি তা তো বুঝতে পারতেছি না। আপনি টেনশন করেন না, আমি একটু আশেপাশের হসপিটালে খোঁজ খবর নিয়ে দিই। হসপিটালে কেন? আসেন আন্টি, একটু চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আপনি এত টেনশন করেন না আন্টি, আপনি আপনার তরফ থেকে একটু খোঁজার চেষ্টা করেন, আমি নিজেও একটু খুঁজি। আর আন্টি আমার না একটা জিনিস খুব খটকা লাগতেছে, ও না ওই পাগলি মেয়েটার উপর নিয়ে খুব বিরক্ত। আমার মনে হয় ওই মেয়েটার জন্য ও কিছু একটা করে ফেলছে। ও আমার নিজের কাছে আমার কাছে কইছিল একবার যে ওই মেয়েটার অত্যাচারে ও যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাইব। তুমি এসব কি কইতেছো বাবা? আমি কিছু বুঝতে পারতেছি না। আন্টি আপনি টেনশন করেন না, আমার উপর ভরসা রাখেন, আমি এদিক দেখে দেখা আমি আপনারা জানাইতেছি, আমি খোঁজ পাইলে আপনারা যা ফোন দিতেছি। আল্লাহ গো, এখন আমি কি করবো? আমার পোলাটা কই গেল গা? আচ্ছা ওই মায়াটার কাছে একটু খবর নিবো, ও কি কোনো কিছু জানে? একটু জিগাই দি। আমি জানি না, সব জায়গায় খুঁজছি। ওর বন্ধু আছে না রাজ, ওর আমি খবর দিছিলাম, রাজ আইসা মানে বললো যে হাসপাতালে বলে খুঁজতে যাবে। আচ্ছা বলেন তো আমার পোলার কি এমন হয়েছে যে হাসপাতালে যাইব? আমার খুবই ডর লাগতেছে ভাই। আপনার এই মাই আমার পোলারে কি জানি কইছে? আমার পোলায় কইছে যে আপসেট হইয়া কোন সময় কি কইরা ফেলাবো কোনো ঠিক নাই। ওর মাথায় বলে অনেক চাপ, এই চাপ আপনি মাইয়া দিছে। কি বলছেন আপা, এই কি করেছিস তুই? তুই কি পাগলামি করেছিস? ববি তুই পিপলুরে কি বলছিস? কি বলছিস তুই? এই যে ভাই আপনার মাইয়ারে কিন্তু আটকে রাখেন, এই আপনার মাইয়ার লেগে আমার পোড়ার যদি কোনো কিছু হয় ভাই আমি কিন্তু একজন ছাড়ব না। আমি পুলিশে খবর দিব, থানায় খবর দিব। মানুষ যে তোকে পাগলি বলে, পাগল বলে, ঠিকই বলে। কি করেছিস তুই? তুই আমাকে বল। কিছু বলিনি তো আমি। এমন একটা ভালো ছেলে তুই কি বলছিস ওকে? হ্যাঁ কি বলেছিস? পাগল না হলে এই সব কাণ্ড কেন করিস তুই? পিপলু চলে আসবে, চলে আসবে, চলে আসবে। তোর নাকি ঘরে মতো আটকে রাখে, যাও। ভালো ছেলে।
ঠিক মতো কথাই হলো না, মানে এর আগেই বিয়ে। আর তুমি বলতে চাচ্ছ তুমি আমি পাগল দেখে পালিয়ে যাওনি? সত্যি? কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভয় পাওয়া উচিত, তোমার পালা যাওয়া উচিত। বিকজ আমি না এই পাগলের অ্যাক্টিং করতে করতে আমার আমি সত্যি পাগল হয়ে গেছি। এটা আমার কি যেন হয়ে গেছে, আমার মানুষের সমস্যা হয়েছে। আমি ভাবছি যে বাবাকে আমি বলবো আমার ট্রিটমেন্ট করাতে হবে, আমি এখানে থাকবোই না, তাহলে সবাই অনেক শান্তিতে থাকবে। আমি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ, যদি না সুস্থ আসবো না কোনোদিন, কি আর হবে? আমার একা কষ্ট হবে, হয়তো টর্চার করবে, মেডিকেশন দিয়ে জমি টাইপ কিছু একটা বানা ফেলবে, আই উইল বি নট মি এনি মোর, বাট তারপর সবাই তো শান্তিতে থাকবে, তাই না? আমি তো আর কাউকে কোনোভাবে হার্ট করব না, সুস্থ হওয়া উচিত আগে। না না, তুমি পাগল হয়ে যাও নাই, আসলে আমি পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। সত্যি? মানে সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, আমার মনে হয় আই লাভ ইউ। আমার সত্যি পাগলের হতে চলে যাওয়া উচিত, কারণ তোমার জাস্ট মনে হয়, তুমি শিওর না? না না না, শিওর আমি, সিরিয়াসলি ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। আমি কিন্তু সারা জীবন পাগলাম বলছি, করো, ভাল লাগে আমার। এখানে একটা পাগলামি করো, will you marry me? তুমি না পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো, আর তুমি তো পাগল হয়ে গেছো। তোমাকে পাগল মনে হয়নি? ভয় পাও? সত্যি তোমার যাই মনে হয় কিন্তু পাগল না, ভালোবাসা। আমি পাগলের মতো আরো বেশি ভালোবাসতে চাই। গো